তিস্তা চুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী অসত্য বলেছেন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 10 বছর আগে চুক্তি হলে বাংলাদেশ পানি পেত। সকালে মানিকগঞ্জের ঘিওরে বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের দশম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। রাজনৈতিক কারণে রাজশাহীতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ চার নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিস্তা চুক্তি তারা করবে না, এখন পর্যন্ত বহুদিন আগে থেকে তারা বলছে তারা তিস্তা চুক্তি করবে, তারা তিস্তা চুক্তি করেনি এখন পর্যন্ত। পররাষ্ট্রমন্ত্রী যা বলেছেন তা সঠিক নয়, 10 বছর আগে কোনো চুক্তি হয়নি, চুক্তি হলে তো আমরা পানি পেতাম, আমরা কোনো পানি পাচ্ছি না, তা কিছুই হয়নি। মূলত ভারতের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ক ক্ষেত্রে বাংলাদেশ শুধু দিয়েই যাচ্ছে, কিছু পাচ্ছে না।